हेलो एंड वेलकम बैक टू ब्रैंड न्यू ब्लॉग। आज के आमी जेखाने दाड़िये आछि सेटा होच्छे कोलकातार फेमस गंगार घाटगुलोर मध्ये एकटा बाबूघाटे। এই ব্লগটা বলতে পারেন একেবারে আপনাদের মানে আমার ট্রাভেল লাভার বন্ধুদের জন্য। অবশ্য বেড়াতে কে না ভালোবাসে, সবাই ভালোবাসে। আর পূজোর সময় কোথায় ঘুরতে আর খেতে যাওয়া যায় সেই প্ল্যানটা প্রত্যেকেই মোটামুটি আগে থেকেই করে রাখেন। সেই জন্য আজ আমি এখানে, কারণ পূজোর জন্য একটা স্পেশাল ক্রুজ চালু হয়েছে দেখলাম। বাবুঘাট থেকে ক্রুজটা স্টার্ট হয়ে হাওড়া ব্রিজের নিচ দিয়ে ঘুরে আবার বাবুঘাটে ড্রপ করবে। সো ভাবলাম যাই একবার চেক করে আসি কেমন হবে পূজোর মধ্যে এই প্ল্যানটা। ওই দেখুন ক্রুজটা দাঁড়িয়ে আছে, আর আমরা এই ছোট্ট ব্রিজটা পার হয়ে ক্রুজটাতে উঠব। খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো রয়েছে, একদম ঝলমল করছে, আর জলের উপর তার ছায়াটা পড়ে আরও ভালো লাগছে। এদিক থেকে গঙ্গার আরেকটা ঘাট দেখা যাচ্ছে, ওই দেখুন। আর আমরা প্রায় ক্রুজের সামনে দাঁড়িয়ে আছি, আর ওইখানে আরেকটা ঘাট রয়েছে যেখানে বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন। এই ক্রুজটার টিকিট কোথা থেকে কিভাবে বুক করা যায়, টিকিটের প্রাইস কত, বাফেট কেমন, সব কিছু ইনফরমেশন এই ভিডিওতে আমি দিয়ে দেব। সুতরাং ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে এসে দেখছি অনেকেই এসে পড়েছেন, আর চলুন ভেতরে যাই। ভেতরটা এসি, জায়গাটা মোটামুটি মিডিয়াম সাইজের, 30 জনের মতো অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে। এই জায়গাটা এসি, কিন্তু এর ওপরটা নন এসি। ওপরটা নন এসি বাট জায়গাটা ঘেরা, আর কিছু উইন্ডো আছে বটে, কিন্তু বড্ড গরম, সেই জন্য আমরা ওপরে গিয়েও আবার নিচে চলে এসেছি এখানটা বসার জন্য। ক্রুজটার টিকিট আমরা বুক মাই শো থেকে বুক করেছিলাম, আর বুকিংয়ের সময় ওনারা বলেছিলেন যে 8 PM এ স্টার্ট হবে ক্রুজটা, এবং তখনই 7:45 মধ্যে রিপোর্টিং টাইম, এবং রিপোর্টিং টাইমের মধ্যেই আসতে হবে, না হলে কিন্তু দেরি হয়ে যাবে এবং এটার ব্যাপারে ওরা খুব স্ট্রিক্ট থাকবেন। কিন্তু এখন প্রায় 8:45 বাজে, এখনও এদের ছাড়ার কোনো নাম নেই। ফাইনালি 8:50 নাগাদ অবশ্য স্টার্ট করলো। প্রথমে একটা ড্রিঙ্ক সার্ভ করা হলো, এবার চলুন ড্রেকের দিকে যাই। আসল মজা তো ওখানেই, অসাধারণ ভিউ, একদিকে কলকাতা আর আরেকদিকে হাওড়া, একেবারে ঝলমল করছে আলোর মালায়, আর ওই যে দূরে হাওড়া ব্রিজ, আর ওই যে দূরে ফ্লোটেল দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে, আলোয় একেবারে ঝলমল করছে। হাওড়া ব্রিজের দিকে যত এগোচ্ছে তত ছোট ছোট আলোগুলো আস্তে আস্তে বড় বড় হচ্ছে, খুব সুন্দর লাগছে। আর পাশেই ওই যে হাওড়া স্টেশন দেখা যাচ্ছে, যত ক্রুজটা এগোচ্ছে তত আলোটাও বড় হচ্ছে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, জলের উপর আলোর ইমপ্রেশনটা কি সুন্দর লাগছে। পেছনে হাওড়া ব্রিজ, দারুণ সুন্দর ফিলিংস, সত্যি চতুর্দিকটা দারুণ সুন্দর, ভিউ কিন্তু অসাধারণ এখানে। এবার ক্রুজটা ঠিক হাওড়া ব্রিজের তলা দিয়ে যাচ্ছে, মানে ঠিক হাওড়া ব্রিজটা ক্রস করছে নিচ দিক দিয়ে। এত সুন্দর ভিউ, আর
বিখ্যাত বিখ্যাত হিন্দি গানের কলিগুলো সত্যি মনে আসছে এই সময়, কিন্তু কপিরাইটের কারণে আমি কিছুই ইউজ করতে পারবো না। আর ব্রিজের তলাটা ঠিক এই রকম, অনেকগুলো আলো রয়েছে ওই দিকে, আর ঠিক এই পজিশন থেকে আস্তে আস্তে ক্রসটাকে ঘুরিয়ে নেওয়া হবে। ওইদিকে আর একটা গঙ্গার ঘাট দেখা যাচ্ছে, আলো জ্বলছে, খুব সুন্দর লাগছে দূর থেকে। এবার বোটটা ঠিক ঘুরে যাচ্ছে আস্তে আস্তে, নিয়ে গিয়ে আবার হাওড়া ব্রিজের তলা দিয়েই চলে আসছে বাবুঘাটের দিকে। এবারে চলুন দেখি ডিনারে কি কি আছে। জায়গাটা যথেষ্ট লাইট নেই এখানে, তার কারণ ক্রুজটা ছাড়ার সাথে সাথে এদের টেকনিক্যাল প্রবলেমের জন্য পাওয়ার কাট হয়ে গেছে। তারপরে ওরা একটা টেম্পোরারি ব্যবস্থা করে দিয়েছে বটে, কিন্তু এসি কিন্তু চলছে না এখানে, যার ফলে খুব গরম। আর ডিনারে রয়েছে ভেজ স্যুপ, এদিকে ফ্রেঞ্চ ফ্রাই যেটা সসে টস করা, তারপরে রয়েছে মাস্টার্ড চিকেন, এটা দেখে খুব ড্রাই বলে মনে হচ্ছে। নেক্সট আছে ডাল, ডাল ফ্রাই আর কি, পনিরের একটা প্রিপারেশন রয়েছে, পনির বাটার মশলা, আর এটা হচ্ছে চিকেন বাটার মশলা, প্লেন রাইস আর জিরা রাইস, আর রয়েছে চাপাটি, ডেজার্টে আছে গোলাপ জামুন, চাটনি, পাঁপড়, দ্যাটস ইট। এবারে আসি ফুড কোয়ালিটি আর টেস্টে। সত্যি কথা বলতে বাটার চিকেন আর গোলাপ জামুন ছাড়া আমার কোনো কিছু তেমন টেস্টি বলে মনে হয়নি। মাস্টার্ড চিকেনটা যেমন টক তেমনই ঝাল ছিল, যারা ঝাল পছন্দ করে না তাদের সত্যিই খুব সমস্যা হবে। গোলাপ জামুনটা ভালো হলেও সবাই পায়নি, কম ছিল। পরে সেই জায়গায় ওয়ান স্কুপ চকলেট আইসক্রিম দিয়ে ওরা সেটা কম্পেনসেট করার চেষ্টা করেছিল বটে। বাফেটে এদের আরেকটু স্পেশাল কিছু রাখা উচিত ছিল এবং স্প্রেডটা একটু বাড়ানো উচিত ছিল, তার কারণ পার পার্সন এরা নিয়েছিল 1250 করে, যেটা এই ডিনারের জন্য আমার কাছে যথেষ্ট বেশি বলে মনে হয়েছে। এই ক্রুজটার নাম হচ্ছে লেলিন ক্রুজ ডাইনিং উইথ সেল, যেটা রেট হচ্ছে পার পার্সন 1250 করে, চলবে 9th অক্টোবর পর্যন্ত, এই পুজো পর্যন্ত। ছাড়ছে বাবুঘাট থেকে, আবার বাবুঘাটেই ড্রপ করে দেবে। আর এটা আমি বুক মাই শো থেকে বুক করেছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে হিট করলে চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছাবে। দেখা হচ্ছে আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে নেক্সট এপিসোডে, ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ।